ফিলিং স্টেশনে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ করে বাইকাররা। গাজীপুরের শ্রীপুরে দাম বাড়ানোর ঘোষণার পর ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহ না করায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মোটরসাইকেল চালকরা। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যানজট দেখা যায়। শুক্রবার রাত 11টায় মহাসড়কের স্টার ফিলিং স্টেশনের সামনে তেলের দাম বাড়ার ঘোষণার পরপরই তেল সরবরাহ করায় তারা মহাসড়ক অবরোধ করে। বাইকার আরিফ জানান, সরকার তেলের নতুন দাম নির্ধারণ করেছে, তার কার্যকর হওয়ার কথা রাত 12টা থেকে, কিন্তু সরকার থেকে ঘোষণার পরপরই স্টার ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ করে রাখে। এর প্রতিবাদ করলেও স্টার ফিলিং কর্তৃপক্ষ তেল দেওয়া শুরু করেনি, তাই আমরা মহাসড়ক অবরোধ করে এর প্রতিবাদ জানাই। স্টার ফিলিং স্টেশন ব্যবস্থাপনা সুহিল রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। ক্যাশ কাউন্টারে থাকা ব্যক্তিও এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, 999-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। রাত 12টা পর্যন্ত পুরনো দরে তেল সরবরাহের কথা বলা হয়েছে। অন্যদিকে তেলের দাম বৃদ্ধির খবরে পাম্পে ভিড় জমায় বাইকাররা। শুক্রবার দিবাগত রাত 12টা থেকে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। রাত 10টায় এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দাম বৃদ্ধির খবর শুনে পাম্পে ভিড় জমায় মোটরসাইকেল চালকরা। তবে পাম্প বন্ধ থাকায় ফিরে যেতে হয় তাদেরকে। শুক্রবার রাতে কুড়িলের একটি পাম্পে এই চিত্র দেখা যায়। তবে চিত্র শুধু ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পের একই চিত্র দেখা গেছে। জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণার সঙ্গে সঙ্গেই খুলনায় বেশ কিছু পেট্রোল পাম্প বাড়তি দামে তেল বিক্রি শুরু করে, এছাড়া কয়েকটি পাম্প বন্ধ করে রাখে। সব পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে এই বিষয়ে কোনো কথা বলেননি পাম্পের মালিক এবং কর্মচারীরা। শুক্রবার রাতে নগরীর খালিশপুর এলাকায় খোলা থাকা একটি পাম্পে মোটরসাইকেল এবং ছোট ছোট যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায় সেখানে তেল মিলেছে, তবে বাড়তি দামে। তেল নিতে আসা মোটরসাইকেল চালক খালিশপুরের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, রাত 11টার দিকে তেল নিয়েছি বাড়তি দামেই। পঞ্জগড় সব ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মাগুরায় রাত 11টা থেকে রাত 12টা পর্যন্ত সব পাম্পেই তেল বিক্রি বন্ধ ছিল। এ সময় মোটরসাইকেল চালকরা পাম্পে ভিড় জমায়। একই চিত্র যশোর সহ দেশের সব পেট্রোল পাম্পগুলোতে। শুক্রবার রাত থেকে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এখন ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল 114 টাকা, কেরোসিন 114 টাকা, অকটেল 135 টাকা এবং পেট্রোলের দাম 130 টাকা নির্ধারণ করেছে জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগ। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।